আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটা নয়া ব্লগ দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনারা গেছে ভালো লাগব। তো আজকে আমি বাংলা খুদু রান্ধিলাম চিকেন দিয়া, ফিস দিয়াও আমি রান্ধিম। তো ফিস কারি আপনার লগে আমি তোরা শেয়ার করম। তো দেখতে পারে আমি ফার্স্টে খুদু খাটিয়া দিছেন। তো আপনারা যে একটা করেন খুদু বা লাউ, আমরা সবসময় খুদু হই। তো ফার্স্টে আমি অয়েল এড করলাম। অয়েল করবো বাদে আমি ফাঁসফোড়ন এড করবো। ফাঁসফোড়ন হালকা ফ্রাই হওয়া বাদে আমি পেঁয়াজ এড করবো। আর সল্ট আপনারা সবসময় আন্দাজ করে দেবা। আপনার কাছে যদি আমার এই ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করা বাদে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবা। তো আমার নয়া ভিডিও নোটিফিকেশান আপনার কাছে যাইব কি কুইক ভিডিও দেখতে পারবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না আপনারে আমি আবারও হইলাম, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে আপনারা আপনারা ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আপনার কাছে যদি কিছু জানার থাকে আমার কমেন্ট দিবা। তো এখন আমি জিঞ্জার গার্লিক পেস্ট এড করে নিছি। তো দেখতে পারা পেঁয়াজ মেল্ট হয়ে গেছে। এখন সকল গরম মশলা আমি অ্যাড করে নিলাম। আর বাংলা খুদুর মাঝে আমি চিলি পাউডার বেশি অ্যাড করি না। আমি টুনা করে চিলি পাউডার দেই আর বেশি করে কাঁচা মরিচ দেই। তো দেখতে পারা টমরিক পাউডার অ্যাড করাম, ধনিয়া পাউডার, গরম মশলা, জিরা পাউডার আর রেড চিলি পাউডার আমি তোরা অ্যাড করবো। তো আপনারা কাছে যদি আমার ব্লগগুলো ভালো লাগে প্লিজ আমি আবারও হইলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি লাইক করবা। কারণ আপনারা যদি একটা করে লাইক করেন তো একটা করে লাইক যদি আপনারা করেন তো একজন মাইন্ডের গেছে আমার ভিডিওটা যাইব নয় আমি আঁকি দেখতে পারবা। তো ওটার লাগে আপনারা বারবার হইলাম, আপনারা বেশি লাইক করবা, সাবস্ক্রাইব করবা। তো মশলা বালা ঠিকছে বুনি লিছি, বুনা বাদে আমি চিকেন অ্যাড করে লিছি। তো চিকেন বালা ঠিকছে খোসা বাদে তো আমি খুদু অ্যাড করছি। এখন গ্রিন চিলি অ্যাড করে নিলাম আর খুদু সালমার মাঝে আমি বেশি পানি অ্যাড করছি না। তো দেখতে পারা কারি রেডি হয়ে গেছে। আর এখন ফিশ কারি আপনারা আমি হাফ থাকি দেখাইলাম, একলগে সালম বইছে। তো তার লাগে দুইটা একলগে শেয়ার করতে পারছি না। তো এখন ফিস আমি হালকা ফ্রাই করছি, হরিয়া খুদুর মাঝে অ্যাড করে নিলাম। তো আপনারা গেছে আমার হাইস্কুল ব্লগ থাকলে লাগে প্লিজ আমার কমেন্ট দিয়া জানাইবা। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করছেন না আমি আবারও কইলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আপনারা কিলা ব্লগ দেখতে চাই না আমার কমেন্ট দিয়া জানাইবা। আমি চেষ্টা করব আপনারা লাগে নয়া ব্লগ আপলোড করার জেলা আপনারা চাইন। তো এখন আমি ফিশ কারির মাঝেও গ্রিন চিলি অ্যাড করে নিছি। তো দেখতে পারা দুইটা কারি আমার রেডি হয়ে গেছে আর মশলা খাইতে সই আমি আসলো। আসসালামু আলাইকুম।